হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি একটা বার্থডে গিফট নিয়ে এসেছি। এটি কী জন্য এনেছি, কেন এনেছি, সেটা আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। সো ভিউয়ার্স, আজকে কোনো রেসিপি শেয়ার করছি না, আজকে একটা সিম্পল বার্থডে পার্টির আয়োজন করা হয়েছিল, সেটা আজকে শেয়ার করব। সো ভিউয়ার্স, আমি আর মারিয়াম আমার দেবরের দোকানে চলে এলাম এবং এখান থেকে সেই দোকান থেকে ছোট দুইটা খেলনা নিয়ে এসেছি এবং খেলনাটাকে একটা বক্সে ভরে তারপর হচ্ছে এই ধরনের গিফট পেপার মরিয়ে তারপর সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের বাসায় এলাম। আমার বড় ভাইয়ের ছেলে, বড় ছেলের বার্থডে ছিল একদিন পর, তো ওরা বার্থডে পার্টির আয়োজন করবে না, তাই চিন্তা করলাম যে অগ্রিম ওদেরকে সারপ্রাইজ দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন দুইটা গিফট নিয়ে এলাম এবং ওকে দেখানোর পর সে তো মহা খুশি, সে এত বেশি খুশি হয়েছিল দুইটা গিফট একসাথে পেয়ে। সো এখন হচ্ছে ওরা এই গিফটটাকে খুলছিল এবং এটা ছিল একটা ব্লক সেট। এই ব্লক সেটটা এত সুন্দর ছিল, এটা নতুন বের হয়েছে আর অনেক সুন্দর ছিল, অনেকগুলো আইটেমে ভরপুর ছিল এবং অনেক সুন্দর সুন্দর আইটেম তৈরি করা যায় এর মধ্যে, ট্রেন বানানো যায়, ঘর বানানো যায়, অনেকগুলো পুতুল রয়েছে। ব্লক সেটটা অনেক সুন্দর ছিল। সো আমিও মারিয়ামের জন্য নেক্সট এই ধরনের একটা ব্লক কিনবো। তো মারিয়াম দেখতে পাচ্ছেন এত বেশি খুশি, সে এই ব্লকগুলো নিয়ে খেলবে এবং জাহিনকে সে তো কিছুতেই ধরতে দিচ্ছিল না, এরকম একটা অবস্থা। সো ভিউয়ার্স, যাই হোক, এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলের বার্থডেতে এসেছি। তো ভাইয়ের ছেলের নাম হচ্ছে জাহিন, ওর বয়স এখন 3 বছর হয়েছে। তো 3 বছর বয়সে ও অনেক অনেক দুষ্ট হয়েছে, অনেক পাকা পাকা কথা বলে। সো যাই হোক, ওর জন্য যে মোটু একটা খেলনা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে মোটু, এ ধরনের পাতলুও রয়েছে, বাট আমার কাছে মোটুর যে খেলনাটা রয়েছে সেটা আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে। তো আমি এই খেলনাটা নিয়ে এলাম এবং এটা মিউজিক অন করার সাথে সাথে মারিয়াম হাত থেকে নিয়ে ফেললো এবং সে এত বেশি পছন্দ করেছিল এই মোটুর খেলনাটা। সো ও কিছুতেই জাহিনকে খেলনাটা দিবে না, সেই রাখবে, সে এটা নিয়ে খেলবে, এরকম একটা অবস্থা হয়েছে। তো জাহিনের বার্থডেটা আয়োজন করার কোনো প্ল্যান ছিল না আমাদের বাসার কারো। তো আমি যখন এই খেলনাগুলো এনেছি জাহিনের জন্য, তখন আমার ভাবি যেটা করলো আমাকে দেখার পর, উনি কেক তৈরি করার জন্য আর সব কিছু রেডি করে নিল যে উনি কেক তৈরি করবে আর সিম্পলভাবে বার্থডেটা আর আয়োজন করবে। আর এইদিকে আমার রিলেটিভ অর্থাৎ আমার পুপু, আমার পুপুতো ভাইয়ের বউ বোন সবাই মিলে মানে যেদিন বার্থডে সেদিন সারপ্রাইজ দেওয়ার জন্য একটা প্ল্যান করেছিল, বাট ওরা যখন শুনছে যে আমি একদিন আগেই চলে এসেছি সারপ্রাইজ দেওয়ার জন্য, তো ওনারাও চলে আসছে আমার সাথে। তো একসাথে সবাই মিলে অনেক বেশি আনন্দ করেছি। আর এইদিকে আম্মু বিরিয়ানি রান্না করেছে, তারপর হচ্ছে চিকেন ফ্রাই, এরপর ভাবি কেক তৈরি করেছে। তো সবাই মিলে এত বেশি আনন্দ করেছি, এটা আসলে সিম্পলভাবে বার্থডে পার্টিটা আয়োজন করা হয়েছে। এবং তো ভাবি ফার্স্ট টাইম কেকটা তৈরি করেছিল এবং কেকটা ডেকোরেশন করেছে, এটা এত বেশি সুন্দর হয়েছে। এই কেকটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা অনেক বেশি সুস্বাদু হয়েছিল এবং সবাই অনেক পছন্দ করেছে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ভাবি এখন কেক রেডি করছে আর আমি চিন্তা করলাম যে একটু ভিডিও করি এবং আপনাদের সাথেও শেয়ার করি। সো প্রতিদিনের মতো আপনাদের সাথে ভিউয়ার্স একটা রিকোয়েস্ট করব আপনাদের কাছে, সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে যেটা হবে, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যেহেতু ফার্স্ট টাইম ভাবি এই ক্যারেক্টার রেডি করছে, তার জন্য উনি কিছুটা স্লোলি কাজ করছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ভাবির হাতে ক্যাকটা কেমন হয়েছে এবং ক্যাকটা সাজানোটা কেমন হয়েছে। সো ভিউয়ার্স, বিরিয়ানির সাথে খাওয়ার জন্য ভাবি এই চিকেন ফ্রাইগুলো করেছিল আর এটা বেশ মজা ছিল এবং ভিতরটা এত জুসি জুসি ছিল, এটা খেতে কিন্তু বেশ মজাই লেগেছে বিরিয়ানির সাথে, আর ডিম ছিল, সালাদ ছিল। তো সব কিছু মিলে অনেক আনন্দ করেছি আমরা, অনেক মজা করেছি। সো
আর আমি যেটা করলাম, মারিয়ামকে একটুখানি সাজিয়ে দিলাম এবং ওকে হচ্ছে একটা মালা পরিয়ে দিলাম, হাতে দুটা চুড়ি পরিয়ে দিলাম। সো ও এইগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল, ও যেহেতু কিছুই বুঝে না জিনিসগুলো কি, সে এগুলো নিয়ে শুধু মুখে দিচ্ছিল এবং এগুলো নিয়েই তার ব্যস্ততা। সো ভিউয়ার্স, আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। বার্থডে পার্টি কীভাবে আয়োজন করা হয়েছে সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।